হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটি লাচ্ছি রেসিপি নিয়ে। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি দই নিয়ে নিলাম ব্লেন্ডারের ভিতর এবং গুঁড়ো দুধ নিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিব। এইভাবে লাচ্ছি বানালে খেতে অনেক মজার লাগে এবং গরমে লাচ্ছিটা খেলে আসলে অনেক ভালো লাগে। 2টা কলা নিয়ে নিলাম এবং কলার ভিতরে আমার ওই কলার ভিতরে বেচি ছিল, ওই জন্যই সেটা বেছে নিলাম। নিয়ে তার ভিতরে চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। যে বেশি চিনি খাবে সে বেশি দিয়ে দেবে পরিমাণ মতো। এবং লবণ দিলাম পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি দিয়ে দিয়েছি আমি এটা। দিয়ে এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। অবশ্যই এভাবে ইফতারির জন্য তৈরি করবেন। টানটা জুড়িয়ে যাবে লাচ্ছি খাওয়াতে, ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, মজাই আলাদা। আমি আবার ঠান্ডা পানি দিয়ে দিলাম, দুধ দিন করে নিচ্ছি ভালো করে। সকলটা উপকরণ একটু ঠান্ডা নিচে যায় এবং শাকটা স্বাদটা একটু অন্যরকম করার জন্যে আমি 1 চামচ রো আবজা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ব্লেন্ড করে নিলাম। তৈরি হয়ে গিয়েছে আমার লাচ্ছি। দই, কলা, গুঁড়ো দুধ, লবজা, চিনি লাচ্ছি। অবশ্যই এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।